খান খান স্যার আজ আমার জন্মদিন তার লিগে সবার জন্য খানিক বিরিয়ানি করেছি আপনিও খান স্যার প্যাট ভরে খান আরে জন্মদিনের দিন বিরিয়ানি কেন চকলেট খাওয়াতেই তো পারতেন না তা বললে হয় স্যার আমি বামুন মানুষ আমার খাওয়ানোতে কত তৃপ্তি বলেন তো তার লেগেই তো সেই সকালবেলাতে আমি এই বাজারে গিয়ে সবচেয়ে নধর পুরুষটু পাঁটাটোকে কিনলাম স্যার কি বলবো 8 কিলো মতো ওজন হবে আর গায়ের রং একবারে বাদামি পাড়া দেখলে খাবে কি দেখলি একবারে জিভে জল চলে আসবে তা ধরেন আজ আর 1 টাকা দাম হবে হুজুর আমার বেচার চাই হুজুর আমার বেচার চাই কি হয়েছে বলুন কিসের বিচার চাই তো কেউ না স্যার উদে দেবে খেপা বটে মাথা খারাপ ওর বাবা উকিল ছিল তো ও খালি বিচার চাই বিচার চাই করতো হয় শুনতে শুনতে উ খেপে গেলছে দিয়ে এখন খালি বিচার চাই করে আপনি থামুন আপনি থামুন ওকে ডাকুন তো কি বিচার চাই দেখি এই যা এই যা আসুন বিচার চান হরি কৃষ্ণ ইনি বড় বাবু বটেন আপনার বিচার ইনি করবেন গৌর তর্মকা জুতোর বাড়ি হ্যাঁ কি হয়েছে বলুন কিছু না চপ 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 আপনি থামুন আজ সকালে আমার লম্বকর্ণ চুরি হয়ে গেছে লম্বকর্ণ আপনার ছেলে ছেলে নয় আমার মেয়ে ছাগল আমার পোড়া ছাগল চুরি হয়ে গেছে আচ্ছা আপনি ভেবে বলুন তো হরেকৃষ্ণ টাকা তো কি মুঠা ভাড়া ভুলি আছে তুই বিরিয়ানি খা আপনার ছাগল চুরি হয়েছে না কিরকম দেখতে ছিল বলুন তো ও সুন্দর স্যার একদম বড় বানা ছাগল গায়ের মধ্যে বাদামি রঙের চামড়া ছিল গলার কাছে একটা সাদা পুতকি বুঝলাম আপনার ছাগলের ওজন নিশ্চয়ই কিলো আস্তেক ছিল একদম স্যার আর দাম 1500 টাকা একদম স্যার কি করে বুঝলেন স্যার আন্দাজ আপনার কেসটা ইনি সামলাবে আচ্ছা ইনি হচ্ছেন ভজন বাবু ভজন 008 কাট টু কাট ভজন বাবু স্যার কেসটা সামলান নালে ছাগল চুরির দায় জেল হ্যাপি বার্থডে ঠিক আপনার মতো কি পাটা না ঠিক আপনার মতো কি ডাকা হ্যাঁ ঠিক আপনার মতো দেখতে পারবো না মানুষ খুঁজে পেয়েছে না লোকে এখন পাটা খুঁজতে যেয়েছে এই গোর 1500 টাকা ওই ফান থেকে নিয়ে ওকে দিয়ে দেতো সে কি আমার ছাগলের দাম তো 10 লাখ টাকা ছাড় 10 লাখ হ্যাঁ আমি যদি 3 দিন ধরে মুজরো আছি না তাইলেও কিন্তু 10 লাখ টাকা জোগাড় হবে না আপনি তো চেনা শুনো লোক আপনি 5 লাখ দিবেন 5 লাখ টাকা তুই একসঙ্গে কখনো দেখিছিস না স্যার কোনোদিন দেখিনি বলেই তো দেখতে চাইছি হ্যাঁ কেন দেখতে চাইছিস তোরা দাঁড়া হ্যালো আচ্ছা এই তো কি নিরুদ্দেশ সম্পর্ক বিশেষ ঘোষণা হ্যাঁ একটু পাটা হানি গেলছে হ্যাঁ গায়ের রং ঠিক বাদামি হ্যাঁ 8 কিলোর মতো ওজন হবে নাম লম্বকর্ণ আর গলার কাছে না একটা সাদা পাড়া ফুটকি আছে হ্যাঁ পাওয়া গেছে অপূর্ব খুব ভালো কোনো চিন্তা নাই থ্যাংক ইউ হ্যাঁ বাবা কইছে না না ওটা ব্যাপার নয় বাবা বলছে পাশে দাঁড়িয়ে আছে তো ওকে কোনো চিন্তা নাই প্যাঙ্গুল বুধু আমি বৈকাল বেলায় চলে যাবো যা তুমি তোমার পাটা পেয়ে যাও বিকালে পাটা পেয়ে যাবো একদম তাহলে আমি যাচ্ছি এসো প্যাঙ্গুল বুধু আচ্ছা হরকৃষ্ণ লম্বকর্ণ তো বিরিয়ানি হুম গেছে তাহলে হরকৃষ্ণ তুই তো জানিস না আমি কাটা পাটাকে গোটা করে দিতে পারি নাম জানিস তো ভজন 008 কাটুকা হরকৃষ্ণ